জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট পর্ব শান্তিপূর্ণভাবে কাটলেও পরের দিন ফরাক্কার বল্লালপুরে বোমাবাজি। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুরে রেলগেটের কাছে রাস্তার উপর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, এদিন বিকেল নাগাদ ফরাক্কার বল্লালপুর রেলগেটের কাছে রাস্তার উপর বেশ কয়েকজন লোক মুখে রুমাল বেঁধে বোমাবাজি শুরু করে। কিছুক্ষণ পর পালিয়ে যায় তারা। কে বা কারা বোমাগুলি মেরেছে গ্রামবাসীরা তা বলতে পারছে না। কি হয়েছিল বলতে পারবো না, কিন্তু আমার ছোট একটা ছেলে ছিল আর আমার নন্দের দুটো ছেলে ছিল, এরা সবাই এখানে খেলছিল। এবার ওরা বলছে যে মা মুখ বাঁধা আছে আর এখানে বম ফুটিয়ে দিয়েছে, দিয়ে ছেলেরা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। তখন কি হলো তো মা বম ফুটালো, তো কেমন চিনতে পেরেছি বুঝতে আমরা চিনতে পারিনি, মুখ বাঁধা আছে। হ্যাঁ মুখ বাঁধা আছে, এখানে তো একটাই ফাটিয়েছে দেখছি চারটে, আর অন্যদিকে তিনটে, ওই রেলের দিকে তিনটে। না ছেলেরা আমার চিনতে পারেনি, পুলিশ এসেছিল। হ্যাঁ অথচ তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেসের কর্মী ভোতর শেখ ও নূর সেলিম সহ কয়েকজন এখানে বোমাবাজি শুরু করেছে। তারপর তারা তৃণমূল প্রার্থীর বাড়ির দিকে যাচ্ছিল, সেই সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ। যাদের নাম ওখানে উঠে এসছে, নূর এবং ভোতর, যারা ওখানে পরিচিত কংগ্রেসের মুখ, তারাই যে পথ দিয়ে হাঁটছিল একটু আগে গিয়ে তৃণমূলের প্রার্থীর বাড়ি। কোনো অসাধু উদ্দেশ্যেই তারা সেখানে যাচ্ছিল, হয়তো হাতের থেকে বোম পড়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এরকম কিছু ঘটনা ঘটেছে আর কি। কাজেই এটা পরিকল্পিতভাবে কংগ্রেস এই ভোটে গোটা ফরাক্কায় ব্যাপকভাবে বোমা মজুত করেছিল বিভিন্ন জায়গায়। কালকে পুলিশি তৎপরতার কারণে সেগুলো সদ্ব্যবহার করতে পারেনি, এখন ভোটের পরের দিন তার উল্লাস করছে। তৃণমূল কংগ্রেসের প্রয়োজন কী আছে এসব করার? আমরা তো বলেছিলাম যে ভোট শান্তিপূর্ণ হবে। কালকে সারা ফরাক্কা জুড়ে তাণ্ডব চালিয়েছে কংগ্রেস, তারা বিভিন্ন জায়গায় বোমা মজুত করেছিল, আমাদের কাছে খবরও ছিল, কিন্তু তাও আমরা মাথা ঠান্ডা করেছিলাম এবং পুলিশি তৎপরতা ছিল বলে ওরা সেগুলো ব্যবহার কালকে করতে পারেনি, নাহলে কালকেই করত। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় ছজনকে আটক করা হয়েছে। অপরদিকে কংগ্রেসের অভিযোগ, এই ঘটনার সঙ্গে কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। আমার এখানে রেলগেটে চায়ের দোকান, সেই চায়ের দোকানে এসে আমার চা খালি 5-6 কাপ চা করা হয়েছে ইমার্জেন্সি, এর মধ্যেই 8-10টা সাইকেল মোটর নিয়ে ঘুম ঘুম করে হাতে স্পিকে দিছে কি এখানে এসে কোনো বলার কথাই নাই। তখনই আমি দেখলাম কি সব টিএম ছিল, তার মধ্যেই বম্বাস্টিং হলো, গালাগালি হলো, না অনলাইন ভাবে গালাগালি করেছে। কাদেরকে করছে? আমি হ্যাঁ এই যে কংগ্রেসের লোকের ওপরে, টিএমসি লোকের লোকেরা, তার সত্ত্বে আমি তাড়াতাড়ি করে দোকানটা বন্ধ করে আমার ছোটো ছেলেকে দিয়ে আমি সরে যেয়ে আমার ছোটো ছেলেকে তালা মারা করেছি আমার চায়ের দোকানে, আমাদের বাড়ির ওপরই, আমরা কংগ্রেস পার্টির প্রার্থীর ভাই, কাকা তো ভাই, ওই জন্যই সব হচ্ছে। কেন হবে এইসবগুলো? পুলিশ এলো আমাদের কোনো কথাই শুনলো না। পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে দেখবে। পুলিশ সূত্রে জানা যায়, ভোট শান্তিভাবে কাটলেও পোস্ট পোল ভায়োলেন্সের কথা মাথায় রেখেই ফরাক্কা থানা শুরু করেছে অনবরত টহলদারি স্পর্শকাতর এলাকাতে। সেই রকম টহলদারি চলাকালীন পুলিশ বল্লালপুর এলাকাতে ঢোকার কিছুক্ষণ আগেই ফাঁকা রাস্তাতে দুটো বোম চার্জ করছিল ভোটর ও নূর সেলিম বলে জানা যায়।